ফের হাইকোর্টে মুখ পড়ল রাজ্যের সংবাদ মাধ্যমগুলিকে নোটিশ জারি সরকারি আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি অনর রইলেন রাজ্যের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে করা মন্তব্যে মঞ্জুলা চেল্লুরের সাফ কথা আমার পক্ষে সম্ভব নয় যে আমি আমার সমস্ত মন্তব্যের ব্যাখ্যা দেব আমি জানি আমি কি বলেছি মঙ্গলবার শিল্পী বিনিয়োগ নিয়ে প্রধান বিচারপতি রাজ্যকে খোঁচা দেওয়ার পর বুধবার হাইকোর্টে সরকারি আইনজীবী প্রণব দত্ত প্রধান বিচারপতিকে বলেন সংবাদ মাধ্যমে যা দেখানো হচ্ছে তাতে বিরোধীরা সরকারের বিরুদ্ধে হাতিয়ার পেয়ে গেছে তোলপাড় হচ্ছে বিধানসভা সংবাদপত্রে যা ছাপা হয়েছে তার ফলে শিল্পপতিরা বিনিয়োগ করার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এর বিরুদ্ধে আপনি হস্তক্ষেপ করুন এবং সংবাদ মাধ্যমগুলিকে নোটিশ ইস্যু করুন সরকারি আইনজীবীর আর্জি খারিজ করে প্রধান বিচারপতি বলেন না সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতির সঙ্গে আমি কথা বলেছি সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা আছে সেই স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না শিল্পপতিরা এখানে আসবেন কি আসবেন না সে বিষয়ে কি তারা আমার কাছ থেকে শংসাপত্র নেবেন শিল্প আনা বা না আনা তো রাজ্যের কাজ এ বিষয়ে যা করার তা রাজ্য করবে এরপরেও এক সরকারি আইনজীবী বলেন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই মন্তব্যের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কি মনে করেন না আপনার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে মঞ্জুলা চেল্লুরের সাফ জবাব বিচার ব্যবস্থা তার কাজ করবে কিন্তু তার মানে এই নয় যে সে স্থিত হয়ে বসে থাকবে সংবাদপত্রের রিপোর্টে কি ভুল আছে এটা আমার পক্ষে সম্ভব নয় যে আমি আমার সমস্ত মন্তব্যের ব্যাখ্যা দেব আমি জানি আমি কি বলেছি বিচারপতি জয়মাল্য বাগচি বলেন এ ধরনের নোটিশ ইস্যু করা বিচার ব্যবস্থার পক্ষে শোভনীয় নয় মঙ্গলবার কি বলেছিলেন প্রধান বিচারপতি বেআইনি আর্থিক প্রতিষ্ঠান এমপিএস সংক্রান্ত এক মামলার শুনানিতে মঞ্জুলা চেল্লুর বলেন পশ্চিমবঙ্গে যা পরিবেশ তাতে কোন শিল্পপতি কোটি কোটি টাকা বিনিয়োগ করতে আসবেন কেরল এবং কর্ণাটকের মানুষের মানসিকতা আমি জানি সেখান থেকে কেউ বিনিয়োগ করতে আসবেন না এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন সংবাদ মাধ্যমগুলিকে নোটিশ জারির আর্জি জানান সরকারি আইনজীবীরা শৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা